2023 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্ট 5 to 10 পড়াশোনা করছো, এখানে 5 লেখা নেই, কিন্তু যে সমস্ত স্কুলে 5 রয়েছে তাদের এক্সামও এর সাথেই হবে, অর্থাৎ 6 7 8 9 10 এর সাথেই 5-এর এক্সাম হবে। যেখানে 5 রয়েছে অর্থাৎ প্রাইমারির সাথে 5 রয়েছে, সেখানে শিডিউল আলাদা হতে পারে। তাহলে সারা বছর কখন কি পরীক্ষা হবে সে বিষয়ে এই দেখো, আজকের ডেটে 7 তারিখের ডেটে একটি নোটিফিকেশন জারি হয়েছে, তাতে বলা হয়েছে যে সারা বছর কখন কি পরীক্ষা নেওয়া হবে। এবং একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক স্কুল যেন কোশ্চেন পেপার তাদের মতো করে করেন, এবং সেই কোশ্চেন পেপারের উপরে তাদের স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম যেন লেখা থাকে। সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেন কোশ্চেন হয়, এটা কমপ্লিট বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নেব যে কখন কি পরীক্ষা হয়ে রয়েছে। দেখো, শিডিউল অফ সামেটিভ ইভ্যালুয়েশন বা সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সাম ফ্রম 5 6 to 10। তাহলে প্রথম পরীক্ষা 6 to 10-এর বলা হচ্ছে যে 1 এপ্রিল এর আগে নেওয়া যাবে না। তার মানে 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে প্রথম পরীক্ষা হবে। যে সমস্ত স্কুলে 5 রয়েছে, হাই স্কুলে একই সাথে কিন্তু 5-এর পরীক্ষাও হবে। তাহলে 6 to 10-এর পরীক্ষা বা 5 to 10-এর পরীক্ষা, প্রথম পরীক্ষা 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে করে ফেলতে হবে। দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ 1 আগস্টের আগে নয় এবং 8ই আগস্টের পরে নয়, অর্থাৎ 1 থেকে 8ই আগস্ট এই তারিখের মধ্যে পরীক্ষা করাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেক্ষেত্রে কোনো হলিডে মানে ছুটির দিন না থাকে, ছুটির দিনে পরীক্ষা নেওয়া যাবে না, এটা লিখে দেওয়া রয়েছে। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 5 to 9, 10-এর তো এই সময় টেস্ট পরীক্ষা হবে, তাহলে 5 to 9-এর পরীক্ষা 28 নভেম্বর 2023 থেকে 9ই ডিসেম্বর, অর্থাৎ এই তারিখের মধ্যে 28 নভেম্বর থেকে 9ই ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা শেষ করে ফেলতে হবে। ক্লাস 10 যারা 24-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য টেস্ট পরীক্ষার নীতি বলা হচ্ছে উইল বি হেল্ড নট বিফোর 21 নভেম্বর, অর্থাৎ 21 নভেম্বরের আগে নয়, তার মানে 21 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে পরীক্ষা সেরে ফেলতে বলা হচ্ছে। এটা সারা বছরের একটা শিডিউল। এবং এখানে লেখা রয়েছে নো সামেটিভ ইভ্যালুয়েশন ফর 6 to 10 টেস্ট ফর এমপি শ্যাল বি শিডিউল অন সেকশনাল হলিডে, অর্থাৎ সেকশনাল হলিডেতে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। এই সংক্রান্ত নোটিফিকেশন একটি ছিল, সেটা তোমাদের জানিয়ে দিলাম। সারা বছরের পরীক্ষা শিডিউলটা জেনে ফেললে, অতএব সেভাবেই প্রথম পরীক্ষার প্রস্তুতি নাও, পরের পরীক্ষার প্রস্তুতি অবশ্যই সেই সময় যে তোমাদের যে প্রস্তুতি সংক্রান্ত যে বিষয়গুলি থাকে এই চ্যানেল থেকে বারে বারেই প্রস্তুতি করে দেওয়া হয়। তোমাদের পড়াশোনা ভালো হোক এই কথা বলে